তিন বছর ধরে ভাবতে ভাবতে কিন্তু ফাইনালি এই বছরে হয়েই গেল, মানে দোলনা কিনা। প্রতিবার দীঘায় আসি আর ভাবি একটা করে দোলনা নিয়ে যাব, কিন্তু সেটা আর হয় না। এবার কিন্তু বরের জন্য আমার দোলনা নেওয়াটা ফাইনালি হয়ে গেল, আর দোলনা নিয়ে কিন্তু আমরা বাড়িও চলে যাচ্ছি। আর এইদিকে দেখো রাত দুটো বাজে, তখন আমার পেয়ে গেছিলো খিদে, তাই রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম।